টাকা তোলার যাওয়ার সময় আমার আমি এটিএমে ঢুকি, ওই টাইমে আমার পিছনে পিছনে একটা হেলমেট পরা একটা ছেলে ঢোকে। তো আমি এটিএমে 40,000 টাকা প্রথমে মারি, টাকাটা বের হয় না। তারপর 20,000 টাকা মারি, তখন টাকাটা বের প্রসেসিং চলতেছিল, অনেক টাইম লাগছে। পিছনে দেখি একজন আসছিল, যে আসছিল ও বলে যে এটিএমের প্রবলেম আছে, তুমি অন্য কোনো ব্যাংকে যে অন্য এটিএম থেকে টাকা তোলো। ও আমাকে ব্যাংকের পরিচয় দিয়ে বলছিল যে ও ব্যাংকেই কাজ করে। আমি একটু আগে চেক করে গেলাম, হবে না। ওই বলে ও এটিএম নিজেই আমার ওই এটিএম থেকে টাকা এটিএমটা নিজে বের করে আমাকে দিয়ে দিয়ে বলে ও পাশের এটিএমে যাও। তা আমি তাও কিছুক্ষণ টাইম ওয়েট করে তারপর আমি ওই এটিএমে যাই। এটিএমে যাই, মোবাইলে মেসেজ আসে, দেখি 20,000 টাকা ডেবিট হয়ে গেছে। এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ব্যাংকের নটি এটিএম কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় একজনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ, পাশাপাশি উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। বুধবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের একটি বেসরকারি ব্যাংকের এটিএম কাউন্টারের সামনে। ধৃত হাফিজুল ইসলাম চিকলিগুড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী দোলা দত্ত জানান, অভিযুক্ত মাঝে মধ্যেই এটিএম কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকত আর এটিএম কাউন্টারে আসা মানুষকে ভুল তথ্য দিত। এভাবেই সে অনেকের টাকা আত্মসাৎ করেছে। তবে এতগুলো এটিএম কার্ড ধৃতের কাছে কিভাবে এলো তা নিয়ে ধন্দে রয়েছেন মানুষ। তুফানগঞ্জ থেকে শিশির গুহর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।